হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু সান্টেক ভিডিওর নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে বেল বটনটি অন করে দেবেন যেন পরবর্তী নোটিফিকেশানগুলো আপনি সবার আগে পেতে পারেন সো শুরু করা যাক আমরা আজকে দেখব আইফোন সিক্স এসের সেটিং এ টু জেড সম্পূর্ণ সব সেটিং আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো শুরু করি আমরা সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে ওয়াইফাই ব্লুটুথ সেলুরার পার্সোনাল ডাটা বিপিএন নোটিফিকেশান অনেকগুলো অপশন এখানে শো করতেছে সেটিংয়ের এক এক করে আমি সব সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি অনেক দীর্ঘায়িত হবে কারণ দীর্ঘায়িত না হলে আপনারা সম্পূর্ণ সেটিংগুলো বুঝবেন না সো সাথে থাকুন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন যেন পরবর্তীতে আরও ভালো করে ভিডিও বানাতে পারি সো আমরা উপরে দেখতেছি ওয়াইফাই ওয়াইফাই অপশনটা যখন ওয়াইফাইতে ক্লিক করবেন এখানে নর্মালি ডিজেবল থাকে সেটা যখন আপনি এনেবল করে দিবেন এখানে আপনার চারপাশে যখন যত ওয়াইফাই আছে সে ওয়াইফাইগুলো সবগুলো শো করবে এবং আপনি আপনার পছন্দনীয় ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন পাসওয়ার্ডের মাধ্যমে যখন ওয়াইফাই নামের উপরে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি পাসওয়ার্ড অপশনটা এসে যাবে এবং সেখানে আপনি আপনার পছন্দনীয় পাসওয়ার্ডটি এখানে ফ্রেশ করে আপনি ওয়াইফাইটা কানেক্ট করে নিতে পারেন ব্যাগে যাব এরপর হচ্ছে ব্লুটুথ এই ব্লুটুথ যখন নর্মালি ডিজেবল থাকে এনেবল করার মাধ্যমে আপনি আপনার ফাইল যে কোনো ফটো ভিডিও আপনি শেয়ার করে নিতে পারেন অন্য মোবাইল নম্বরের সাথে ব্লুটুথের মাধ্যমে দ্বিতীয় দেখতে চাই আমরা সেলুলার সেলুলার অপশনটা হচ্ছে ডাটা কানেকশান যেটা আমরা সিমের মাধ্যমে ইন্টারনেট ইউজ করি সেটা হচ্ছে সেলুলার সেলুলার ক্লিক করব যখন এটা প্রয়োজন মতো আপনি ডিসেবল করে নিতে পারেন এনেবল করে নিতে পারেন সো এনেবল করার জন্য আপনি ক্লিক করবেন সেলুলার ডাটাতে ডাটা কানেকশান হয়ে গেল ডাটা কানেকশান হয়ে যাওয়ার পরে আপনি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইউটিউব সব কিছু ইউজ করতে পারেন এই সেলুলার ডাটা ইউজের মাধ্যমে এরপরে আমরা দেখতেছি পার্সোনাল হটস্পট পার্সোনাল হটস্পটটা ইউজ করার জন্য পার্সোনাল হটস্পট পার্সোনাল হটস্পটটা হচ্ছে শেয়ারিং ডাটা শেয়ারিং এক মোবাইল থেকে আরেক মোবাইলে ডাটাটা শেয়ার করা ওয়াইফাইয়ের মাধ্যমে হটস্পটের মাধ্যমে অর্থাৎ আপনার এক মোবাইলে ওয়াইফাই আছে ডাটা আছে কিন্তু আরেক মোবাইলে নাই সেই জন্য আপনার হটস্পটের মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে ডাটাটা কানেকশন করে নিতে পারেন এই হটস্পটের মাধ্যমে সো হটস্পটে ক্লিক করবো ক্লিক করার পরে সেটা নর্মালি ডিসেবল থাকে সেটা আপনি এনেবল করে নিতে পারেন আপনার প্রয়োজন তো এখানে লেখা আছে পার্সোনাল হটস্পট যখন আমি ক্লিক করব এটা এনেবল হয়ে গেলো এবং গ্রিন হয়ে গেলো এবং নিচে লেখা আছে নাও ডিসকভারেবল আদার ইউজার ক্যান লুক ফর ইউর শেয়ার নেটওয়ার্ক ইউজিং ওয়াইফাই আন্ডার দ্য নেম এস এ না সিক্স এস তো এটাই হচ্ছে এস এ না সিক্স এস এটাই হচ্ছে আমার পার্সোনাল হটস্পট ওয়াইফাই নেম তো এরপরে নিচে দেখতেছেন আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড সেটা যখন আপনি এনেবল করে দেবেন অটোমেটিক্যালি একটি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে পাসওয়ার্ডটি যখন ক্রিয়েট হয়ে যাবে এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি এ ওয়াইফাই পার্সোনাল হটস্পটটা ইউজ করে নিতে পারেন আপনি যদি চান এই ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য যে হটস্পট ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য সেজন্য বরাবর যেখানে পাসওয়ার্ডটি লেখা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এটা ওপেন হয়ে গেল আপনি এখন এখানে লিখে নিতে পারেন আপনার পাসন্দনীয় পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিতে পারেন এবং ডানে ক্লিক করে দেবেন পার্সোনাল ওয়াইফাই যে ইউজার পাসওয়ার্ডটা ছিল সেটা ক্রিয়েট হয়ে গেল সো এই জন্য আপনি পার্সোনাল হটস্পট ইউজ করার জন্য আপনাকে যেতে হবে এখানে ওয়াইফাই সেম যেভাবে ওয়াইফাই ইউজ করেন সেভাবে ওয়াইফাই অপশানে গিয়ে সেখানে ওই নামটা শো করবে এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন পার্সোনাল হটস্পটটি নিচে আছে বিপিএন বিপিএনের মাধ্যমে আপনি আনব্লক সাইটগুলোকে ব্লক সাইটগুলোকে আনব্লক করে নিতে পারেন এবং সেটা আমি আরেকদিন দিন আরেকটা টিউটোরিয়ালে দেখে দেব কারণ এখানে অ্যাড বিফিন কনফিগারেশন ম্যাক করতে হবে তৈরি করতে হবে না হয় এটা কানেক্ট হবে না সো এটার জন্য আমি পার্সোনালি একদিন আর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কনফিগারেশনগুলা তৈরি করবেন এরপরে আমরা দেখতেছি নোটিফিকেশান নোটিফিকেশানে গেলে আমরা আপনার যখন বা মেসেজ মেইল বা আদার্স যত কিছু আছে কেউ ফেসবুকে কমেন্টস করলো টুইটারে কমেন্টস করলো বা কেউ মেসেজ করলো সেগুলা যখন আসবে এখানে আপনাকে নোটিফিকেশানটা শো করবে এখানে আমরা দেখলি শো প্রিভিয়াস এখানে ক্লিক করলে প্রিভিয়াস শো প্রিভিয়াসে ক্লিক করার মাধ্যমে এখানে অলওয়েজ অলওয়েজ অর্থাৎ এখানে যখন অলওয়েজে ক্লিক করলে আপনার যত মেসেজ আসবে যত মেইল আসুক কমেন্টস আসুক সব কিছুই মোবাইল ডিসপ্লেতে শো করবে এরপর আমরা দেখতেছি সাউন্ড সাউন্ড অপশানে আমরা ক্লিক করলে অনেকগুলো অনেক ধরনের সেটিং আছে এখানে যেটা হচ্ছে ভাইব্রেশন অন রিঙ্গিং যখন এটা এনেবল করে দেবেন তখন ভাইব্রেশন এবং রিঙ্গিং হবে রিং হবে ভাইব্রেশন অ্যান্ড সাইলেন্ট যখন অন করে দেবেন ভাইব্রেশন হবে সাইলেন্ট অবস্থায় ভাইব্রেশনটা হবে মোবাইলের এ হচ্ছে যে দুইটা অপশন এরপর নিচে লেখা আছে রিঙ্গার অ্যান্ড অ্যালার্টস রিঙ্গার অ্যান্ড অ্যালার্টস মাধ্যমে আপনি আপনার মোবাইলে যে রিং টোনের যে ভলিউমটা আছে সেটা আপনি প্লাস এবং মাইনাস করে নিতে পারেন এই অপশানটির মাধ্যমে নিশ্চয়ই আমরা দেখতেছি রিং টোন রিং টোন এখানে আপনি আপনার পছন্দনীয়ভাবে আপনার আপনি রিংটোনগুলো সেট করে নিতে পারেন আপনার মোবাইলের জন্য এরপর ট্যাক্স টোন ট্যাক্স টোন এখানেও সেম আপনি যখন কোনো ট্যাক্স আসবে কোনো মেসেজ আসবে তখন এই মেসেজ এই সাউন্ডের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার নতুন একটা মেসেজ আসছে নতুন একটা মেইল আসছে সো আমি নোটে রাখছি সবসময় ডিফল্ট অবশ্য এটা আমার ভালো লাগে এই মেসেজ টোনটি সেই জন্য আমি নোট ডিফল্ট এটাই সিলেক্ট করে কি দ্বিতীয় হচ্ছে নিউ ভয়েস মেল নিউ ভয়েস মেল সাধারণত এটা হয় না ইউজ হয় না সো আপনি আপনার ফোনভাবে এখান থেকে সেম যদি কোনো বয়েস মেসেজ টোন ইউজ করতে চান সেখান থেকে এখানে আপনি সেটেক্ট করে ইউজ করে নিতে পারেন নিউ মেইল যখন কোনো নিউ মেল আসবে নিউ মেল সাউন্ড যখন কোনো নিউ মেল আসবে ইমেল যখন আসবে আপনার মোবাইলে তখন এই সাউন্ডগুলোর মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে সিলেক্ট করে আপনি জানিয়ে দেওয়া হবে আপনার নতুন কোনো একটা মেল আসছে তো আপনি আপনার পছন্দ পছন্দনীয়ভাবে মেইল টোনটি অ্যাড করে নেবেন নেক্সট লেখা আছে স্যান্ট মেইল যখন কোনো আপনি মেইল কাউকে পাঠাবেন তখন অটোমেটিক যা আপনাকে জানিয়ে দেওয়া হবে টোনের মাধ্যমে যে আপনি সেন্টটি আপনার ইমেইলটি সেন্ড হয়ে গেছে তো আপনি এখান থেকে আপনার পছন্দনীয়ভাবে আপনার সেন্ড টোনটি অ্যাড করে নিতে পারেন চেঞ্জ করে নিতে পারেন ক্যালেন্ডার অ্যালার্টস রিমাইন্ডার অ্যালার্টস অনেকখানে অনেকগুলো আছে সো আমরা নিচে যাব দুটা কিবোর্ড ক্লিক্স কিবোর্ড ক্লিক্সের মাধ্যমে আপনি আপনার যখন কিবোর্ডে যখন ক্লিক করবেন তখন এখানে সাউন্ড হবে বা এই ধরনের এগুলো লক সাউন্ড নিচে লেখা আছে লক সাউন্ড লক সাউন্ডে যখন আপনি এনাবল করবেন ওটা অফ থাকবে যখন এনাবল করলে সেটা অন হয়ে যাবে সাউন্ডটা আর যখন ডিসেবল করে দেবেন কোনো সাউন্ড হবে না সো এনাবল করার জন্য আপনাকে এখানে ক্লিক করে গ্রিন করে দিলেই আপনার এটা এনেবল হয়ে যাবে এবং যখন লক করবেন লক করার সাথে সাথে একটা সাউন্ড হবে এরপর আমরা ব্যাকে যাব ডো নোট ডিস্টার্ব এই ডো নট ডিস্টার্ব অপশানটা শুধুমাত্র তাদের জন্য যারা অফিসিয়ালভাবে বা কাজ করে বা কেউ যেন ডিস্টার্ব করতে না পারে কোনো কাজ অবস্থা থাকা অবস্থায় সেই জন্যই এই অপশানটা ইউজ করা হয় তো আপনিও যদি ইউজ করতে চান সেখানে ডো নট ডিস্টার্বিক ক্লিক করে এটা নর্মালি ডিজেবল থাকে এনেবল করে দিলে সেটা আপনার যখন কেউ আপনাকে কল করবে যখন কোনো মেসেজ করবে সেটা কোনো সাউন্ড হবে না অটোমেটিক্যালি পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে এই মোবাইল থেকে বা এই নাম্বার থেকে আপনাকে কল করা হয়েছিল মেসেজ করা হয়েছিল সেটা আপনার মোবাইল স্ক্রিনে শো করবে অনলি কোনো সাউন্ড হবে না সেটাই ডাইরেক্ট কোনো কলও আসবে না শুধুমাত্র মেসেজ আসবে এরপরে আমরা দেখতেছি স্ক্রিন টাইমার স্ক্রিন টাইমারের ভিতরে আপনি যখন কতক্ষণ সোশ্যাল নেটওয়ার্ক ছিলেন বা এগুলো এর মাধ্যমে স্ক্রিন টাইমারটা দেখা যাবে এরপর লেখা আছে জেনারেল সেটিং জেনারেল সেটিংয়ে অ্যাবাউট সফটওয়্যার আপডেট অ্যাবাউটের মাধ্যমে আপনি যখন ক্লিক করবেন অ্যাবাউটে যখন ক্লিক করবেন আপনার মোবাইলের যে সং ভিডিও ফটোস অ্যাপ্লিকেশন এগুলো কোনগুলো কত কেবি কত জিবি আছে মডেল এখানে অনেকগুলো দেখা যাবে মোবাইল সম্পর্কে সব তথ্য মোবাইলের সম্পূর্ণ সব তথ্যগুলো অ্যাবাউটে যখন ক্লিক করবেন সম্পূর্ণ সব তথ্যগুলো আপনি জেনে নিতে পারবেন মোবাইলের তথ্যগুলো সফটওয়্যার আপডেট অটোমেটিক্যালি যদি আপনি কোনো সফটওয়্যার আপডেট নিতে চান সেই জন্য সফটওয়্যার আপডেটে ক্লিক করে আপনি আপনার নতুন সফটওয়্যারগুলো আপডেট করে নিতে পারেন এর মাধ্যমে সেটা আপনি অটোমেটিক আপডেট দিতে পারেন সেটা যখন অ্যানাবল থাকলে অটোমেটিক্যালি আপডেট হবে যখন ডিজেবল করে দেবেন সেটা আপনাকে অ্যালার্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নতুন কোনো সফটওয়্যার আপডেটের অপশন আসছে তখনই সেটা আপনি ক্লিকের মাধ্যমে সেটা আপডেট করে নিতে পারেন যে কোনো সফটওয়্যার এরপর আমরা দেখতেছি অ্যাসিবিলিটি আছে এয়ার ড্রপ হ্যান্ড ড্রপ কেবল অ্যাসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি এখানে অ্যাক্সেসিবিলিটি যদি আপনি ক্লিক করলে এখানে সুন্দর একটা অপশন আছে যেটা হচ্ছে যে ওকে সেটা আমি পরে দেখাচ্ছি এখানে লার্জ ট্যাক্স লার্জ ট্যাক্সের মাধ্যমে যখন আপনি এটা যদি অ্যানাবল থাকে অ্যানাবলের মাধ্যমে আপনি আপনার যে সাইজ লেখার যে সাইজগুলো আছে সেটিংয়ের যে সাইজগুলো রাইটিং রাইটিংয়ের যে সাইজগুলো সেটা আপনি বড় ছোট করে নিতে পারেন এই লার্জ ট্যাক্সের মাধ্যমে এটা আপনি প্রথমে অ্যানোবেল করে নিতে হবে অ্যানেবেল করে নেওয়ার পরে সেটা আপনি অ্যাড করে নেবেন আর রাইটিংয়ের সাইজটা বোল্ড ট্যাক্স এরপরে এখানে বোল টেক দেখতে পাচ্ছেন বোল্ড ট্যাক্সে যখন আপনি অ্যানোবল করে দিবেন এখানে কন্টিনিউ করে দিলে আমার যে রাইটিংগুলো আছে এখানে যে আমি দেখতেছি অনেকগুলা ইংলিশ রাইটিং আছে সেগুলা বোল্ড আছে মোটা আকারে দেখা হবে এরপর আমরা দেখতেছি সুইচ কন্ট্রোল সুইচ কন্ট্রোলে এখানে সুইচ কন্ট্রোল অ্যাসিস্টিভ টাচ এসেছি আমরা এই যে আমরা যে এখানে যে আইকনটা আমরা আমি নাড়তেছি হোম আইকন এটা হচ্ছে অ্যাসিস্টিভ টাচের কাজ অ্যাসিস্টিভ টাচটা অফ থাকলে এই হোম বটনটি শো করবে না যখন এটা এনেবল করে দেবেন তখন সাথে সাথে টাচ হোম বাটনটি অন হয়ে যাবে এবং আপনি এর মাধ্যমে আপনার হোম ভলিউম মাইনাস প্লাস মিউট রোটেড ব্লক সবগুলাই হোম বাটনের মাধ্যমে অ্যাড করে নিতে পারেন এরপরে আমরা দেখতেছি কাস্টমাইজ টপ লেভেল মেনু কাস্টমাইজ টপ লেভেল মেনুর মাধ্যমে আপনি যে হোম বটনের যেসব অপশনগুলো আছে এগুলো অ্যাড এবং মাইনাস প্লাস এবং মাইনাস করে নিতে পারেন এর মাধ্যমে কাস্টমাইজ টপ লেভেলের মাধ্যমে সো এখানে অনেকগুলো অপশন আছে আপনি চাইলে প্লাসের মাধ্যমে আরও অ্যাড করে নিতে পারেন মাইনাসের মাধ্যমে মাইনাস করে নিতে পারেন এখানে ফ্লাসে ক্লিক করে আপনি আরও অ্যাড করে নিতে পারেন এভাবে আপনার পছন্দনীয়ভাবে আপনি হোম বটনের যেসব অপশনগুলো চান সেগুলো প্লাস মাইনাস করে নিতে পারেন এরপর আমরা দেখব ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ আইফোন স্টোরেজ ডেট অ্যান্ড টাইম ডেট টাইম চেঞ্জ চেঞ্জ অ্যান্ড সেট করার জন্য এখানে আপনি ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে এটা যখন এখন বর্তমানে টোয়েন্টি ফোর আওয়ার্স আছে যখন ইন্টারন্যাশনালি টাইম করতে চান তখন আপনি এটা অন করে দেবেন এবং ইন্টারন্যাশনালি টাইম শো করবে টোয়েন্টি ফোর আওয়ার্স শো করবে আর যেটা অফ করে দেন সেটা শুধুমাত্র টুয়েলভ আওয়ার্সের মাধ্যমেই চেঞ্জ হবে এখানে লেখা আছে স্যাট অটোমেটিক্যালি এটা যখন আপনি যে দেশে যাবেন এটা যে স্যাট অটোমেটিক্যালি অপশানটা ওপেন করে দেন তখন এটা এই যে টাইমটা জোন টাইমটা এটা অ্যাড হয়ে যাব অটোমেটিকভাবে কিবোর্ড কিবোর্ড আমরা দেখছি যে কীবোর্ড এখানে ইংলিশ ইউনাইটেড আরবস বাংলা আপনি ইচ্ছে করলে আপনি এই কীবোর্ডের এখানে আপনি আপনার পছন্দনীয় ল্যাঙ্গুয়েজটি অ্যাড করে নিতে পারেন এই কীবোর্ডে প্রথমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে কীবোর্ডে যাবেন কীবোর্ডে গিয়ে অ্যাড নিউ কীবোর্ড তার অপশানটা সিলেক্ট করলেই আপনার কীবোর্ডের নতুন আরেকটি ভাষার কীবোর্ডটা অ্যাড হয়ে যাবে এরপর আমরা যাব ডিকশনারি এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলিজন ল্যাঙ্গুয়ে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন তো আইফোন সেটিং আপনি এখানে আপনার এই আইফোনে কোন ধরনের ল্যাঙ্গুয়েজটা আপনি ইউজ করতে চান সেটা এখানে এর মাধ্যমে আপনি সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনি যদি বাংলা চান বাংলা এটা অটোমেটিক্যালি বাংলা শো করবে ইংলিশ চালি ইংলিশ ইউরোপিয়ান যেভাবে যে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট চুজ করতে চান সেটা এখান থেকে চুজ করে নিতে পারেন ল্যাঙ্গুয়েজগুলা এরপর হচ্ছে কন্ট্রোল সেন্টার আমরা দেখব কন্ট্রোল সেন্টার কী আছে জেনারেল পরে কন্ট্রোল সেন্টার এই কন্ট্রোল সেন্টারের মাধ্যমে আপনি আপনার যে সব সফটওয়্যারগুলো নতুন নতুন সফটওয়্যার আপনি আপনার মোবাইলে ডাউনলোড করছেন সেটা আপনি এখানের মাধ্যমে এটা কাস্টমাইজ করে নিতে পারেন সফটওয়্যারগুলো এরপর ওয়ালফেয়ার ডিসপ্লে ওয়ালফেয়ারগুলো আপনি অ্যাড করে নিতে পারেন চেঞ্জ করে নিতে পারেন ডিসপ্লে ওয়ালফেয়ারগুলো এখানে চুজ নিউ ওয়ালফেয়ার এখানে ক্লিক করার মাধ্যমে এখানে আপনি ফটো যেখান থেকে যেই করে আপনি চেঞ্জ করে নিতে চান সেখানে ক্লিকের মাধ্যমে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন এই ডিসপ্লে ওয়েলফেয়ারগুলো এরপর সিরি সি চার্জটা হচ্ছে কথা বলার জন্য এটা একটা নতুন অপশন আইফোনের সো এটা সম্বন্ধে একটা ভিডিও বানার জন্য একটু টাইম নিতে হবে সেটা আসলে খুব সুন্দর একটা ইউজ আছে এই সি সিরি চার্জের সো আপনি যদি কোনো কিছু জানতে চান কোনো কিছু যেটা যেটাই আপনি জিজ্ঞেস করতে চান সেটাই এই সিরির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন সে অটোমেটিক্যালি যদি আপনি কোশ্চেন করেন সেটা অটোমেটিক্যালি আপনাকে উত্তর দিয়ে দেবে এসি এরপরে হচ্ছে টাচ আইডি অ্যান্ড কোড টাচ আইডি অ্যান্ডের মধ্যে আপনি আপনার ফিঙ্গার টাচ ফিঙ্গার যে কোড আছে সেটা সেট করে নিতে পারেন সর্বোচ্চ পাঁচটি সর্বোচ্চ পাঁচটি আপনি অ্যাড করে নিতে অ্যাড ফিঙ্গার করে নিতে পারেন এখানে আপনার সিকিউরিটি লকের জন্য তো এটা করার জন্য আপনি টার্ন অফ পাস হয়ে দিলে এটা অফ হয়ে যাবে চেঞ্জ পাস করে দিয়ে আপনি যখন চেঞ্জ করে নেবেন সেটার মাধ্যমে আপনি চেঞ্জ করে নিতে পারেন রিমুভ করে নিতে পারেন যদি পূর্বে থাকে থাকে সেই জন্য আপনি চেঞ্জ পাস করে ক্লিক করে রিমুভ করে দিলে নতুন করে আবার আপনি অ্যাড করে নিতে পারেন আপনার ফিঙ্গার পাসকোডগুলো সো বন্ধুরা আজকে এই পর্যন্ত অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ